যে ঘরে বেশি পিঁপড়ে থাকে সে ঘরে কি ঘটে? প্রিয়দর্শক, যে ঘরে বেশি পরিমাণে পিঁপড়ের উৎপাত ঘটে এটা আসলে কিসের লক্ষণ আমরা অনেকেই জানি না। আমরা কিন্তু পিঁপড়ে দেখলে খুব পেরেশান হয়ে পড়ি আর নানা ধরনের ঔষধ ব্যবহার করি এদেরকে মারার জন্য। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনার ধারণা একদম পাল্টে যাবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই পিঁপড়ে নিয়ে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়েছে, সূরা নামল, যার অর্থ হচ্ছে পিঁপড়ে। কেন পিঁপড়ে ঘরে আসলে সেটা হত্যা না করা উচিত এবং ঘরে পিঁপড়ে আসাটা আসলে কিসের লক্ষণ সেটাও আমাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। পিঁপড়ে কেন আল্লাহ পাকের কাছে স্পেশাল একটা প্রাণী তা হযরত সুলাইমান নবীর ঘটনা থেকে শুনে নিন। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম এক নদীর কিনারে বসে আল্লাহর ধ্যান এবং খেয়ালে মগ্ন হয়েছিলেন আর তিনি সাথে সাথেই নদীর পাড়ে আল্লাহ তাআলার এক কুদরতের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তিনি লক্ষ্য করলেন একটি পিঁপড়ে তার মুখে কিছুটা খাবার নিয়ে নদীর কিনারে যাচ্ছে। তারপর হযরত সুলাইমান আলাইহিসসালাম লক্ষ্য করলেন সে পিঁপড়েটি আস্তে আস্তে যেতে যেতে একেবারে নদীর শেষ সীমানায় পৌঁছে অপেক্ষা করতে থাকল। আর তারপর তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন যখন সে পিঁপড়ে নদীর কিনারে উপস্থিত হল তখন সঙ্গে সঙ্গে সেই নদী থেকে একটি ব্যাঙ উপস্থিত হল এবং তারপর সেই ব্যাঙ তার মুখ খুলে বসে থাকল। তারপর সেই পিঁপড়ে হেঁটে হেঁটে ব্যাঙের মুখের ভিতর চলে গেল। সুলাইমান নবী ভাবলেন হয়তো ব্যাঙটি পিঁপড়ে খেয়ে ফেলেছে। তিনি দেখতে পেলেন ব্যাঙটা পিঁপড়েটাকে মুখের ভিতরে ঢুকিয়ে মুখ বন্ধ করে একেবারে পানির নিচে চলে গেল। তো এই দৃশ্যটা দেখে হযরত সুলাইমান আলাইহিসসালাম অত্যন্ত মনোযোগের সাথে সেই স্থানটার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর তিনি লক্ষ্য করলেন কিছুক্ষণ পর সেই ব্যাঙ পানির নিচ থেকে ওই স্থানে আবার পুনরায় উঠে আসলো। হযরত সুলাইমান আলাইহিসসালাম ভাবলেন হয়তোবা ব্যাঙটি আরও কিছু পিঁপড়ে খেতে চাইছে। কিন্তু না, সেই ব্যাঙটি তার মুখ খুলল এবং সেই মুখ থেকে কিছুক্ষণ আগে ঢুকে যাওয়া পিঁপড়েটি হেঁটে হেঁটে বের হয়ে আসলো। হযরত সুলাইমান আলাইহিসসালাম একদম অবাক হয়ে পুরো দৃশ্যটি লক্ষ্য করলেন এবং তিনি লক্ষ্য করলেন যে পানির নিচে যাওয়ার আগে পিঁপড়ের মুখে যে খাবার ছিল সেই খাবারটি এখন আর তার মুখে নেই। তো প্রিয় দর্শক, আমরা সকলেই জানি পৃথিবীর একমাত্র নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম, যিনি জন্তু জানোয়ার পাখি গাছপালা সকল কিছুর ভাষা বুঝতেন এবং তাদের সাথে কথা বলতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়াটির কাছে গিয়ে তাকে ডাক দিলেন আর জিজ্ঞেস করলেন পুরো ঘটনাটি আসলে কি ঘটেছে। তিনি জিজ্ঞেস করলেন তুমি এমন কেন করলে? কিছুক্ষণ আগেই তো তোমার মুখে একটুকরো খাবার দেখলাম, দেখতে পেলাম একটা ব্যাঙ তোমাকে গিলে ফেলল, আবার সেই ব্যাঙটা তোমাকে ছেড়ে দিল, অতঃপর তোমার মুখের সেই খাবারটি দেখতে পেলাম না, পুরো ব্যাপারটা খুলে বলো। অতঃপর পিঁপড়ে বলতে লাগলো, বলল হে আল্লাহর রাসূল, আমি এই নদীর গভীরে একটি পাথরের কাছে গিয়েছিলাম আর সেই পাথরের নিচে একটি কীট বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কীটকে এমন একটি স্থানে সৃষ্টি করেছেন যেখান থেকে সে বের হতে পারে না আর তার জন্য সে খাবারও খেতে পারে না, আর সেই পাথরের অভ্যন্তরে তার বসবাস, সেটি হচ্ছে তার পুরো দুনিয়া। আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে নিয়োজিত করেছেন যে আমি যেন প্রতিনিয়ত সেই কীটকে খাবার পৌঁছে দিই, আর আমাকে সাহায্য করার জন্য এই ব্যাঙকেও আল্লাহ তাআলা আমার সঙ্গী বানিয়েছেন। প্রতিদিন সে তার মুখে করে আমাকে পানির নিচে নিয়ে যায় আর আমি সেই স্থানে মুখ খুলে সে খাবার তাকে পৌঁছে দিই। আমার সংগৃহীত খাবার খেয়ে কীটটি সন্তুষ্ট হয়। অতঃপর পুনরায় সেই ব্যাঙটি তার মুখের অভ্যন্তরে আমাকে নিয়ে পুনরায় নদীর কাছে নামিয়ে দেয়। হযরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন তুমি যখন তার জন্য খাবার নিয়ে যাও তখন কি তুমি তার থেকে কোনো কথা শুনতে পাও? তখন সে পিঁপড়েটি বলল হ্যাঁ হ্যাঁ আল্লাহর রাসূল, আমি একটি বিশেষ বাক্য শুনতে পাই। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন সেটা কি? উত্তরে পিঁপড়ে বলল সে বলে সেই দয়াময় মেহেরবান সকল রিজিকের মালিক আল্লাহ আমাকে এই সমুদ্রের নিচে ভুলে যাননি, তাহলে যাদেরকে মহান দয়াময় সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন সেই ইনসানকে কিভাবে ভুলে যাবে? সুবহানাল্লাহ। তো এটি ছিল হযরত সুলাইমান আলাইহিসসালাম ও পিঁপড়ের ঘটনা। প্রিয়দর্শক, পবিত্র কোরআনে এই পিঁপড়ে সম্পর্কে আরও ঘটনা রয়েছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম একটি বাহিনী নিয়ে যাচ্ছিলেন, অতঃপর একটি পিঁপড়ে বলছিল হে পিঁপড়ে সকল নিজ গুহাতে ঢুকে পড়ো, কেননা সুলাইমান আলাইহিসসালামের যোদ্ধা বাহিনী এদিকে আসছে, না জানি তাদের পা তোমাদেরকে পিষে ফেলে। তো হযরত সুলাইমান আলাইহিসসালাম তার এই কথা শুনলেন এবং মুচকি হাসলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন হে আল্লাহ, আমাকে এই পিঁপড়ের ভাষা যখন বুঝতে দিয়েছেন
কাজেই আমাকে এতটুকু সক্ষমতা দিন যাতে আমি তাদের ব্যাপারেও সচেতন থাকি। প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে বলবো যে ঘরে পিঁপড়ের আনাগোনা বন্ধ হয় না সেই ঘরে প্রচুর পরিমাণে রিজিক আসছে বলেই মনে করেন ইসলামিক বিশেষজ্ঞরা। আপনার ঘরে উপস্থিত থাকা পিঁপড়েরা আপনার জন্য কি সংকেত বহন করছে? ঘরে বেশি পিঁপড়ে দেখার মানে হচ্ছে রিজিকের সমৃদ্ধি হচ্ছে ইনশাআল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের ঘরের এমন এমন স্থানে পিঁপড়ে থাকে যেখানে আসলে তাদেরকে না মারলেও হয়, কিন্তু আমরা তাদেরকে হত্যা করি, কীটনাশক দিয়ে ধ্বংস করে দিই। দেখুন, যে পর্যন্ত কোনো পিঁপড়ে আপনার ক্ষতির কারণ না হয় অথবা বিষাক্ত পিঁপড়ে আপনাকে কামড়ে না দেয়, সে পর্যন্ত আপনি তাদেরকে অযথাই বিরক্ত করবেন না। কারণ আপনার ঘরে প্রচুর পরিমাণে রিজিক আসছে, দলবদ্ধ অনেক প্রজাতির পিঁপড়ে আছে যারা কোনো ক্ষতি করছে না, তাদের রিজিকও আল্লাহ দিয়ে থাকেন, আপনার রিজিকও আল্লাহ দিয়ে থাকেন। পিঁপড়েদেরকে অযথা মর্মান্তিকভাবে হত্যা করা, কীটনাশক দিয়ে ধ্বংস করা উচিত নয়, যদি না তারা আপনার খাদ্যদ্রব্য বা গুরুত্বপূর্ণ আসবাবপত্রের ক্ষতি না করে। ইবনে আবি হাতিমে রয়েছে, একবার হযরত সুলাইমান আলাইহিসসালাম কিছু মানুষদের নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তারপর তিনি লক্ষ্য করলেন একটি পিঁপড়ে উল্টো হয়ে শুয়ে নিজের পাগুলোকে ওপরের দিকে নাড়াচাড়া করছে, আর সে দোয়া করছিল, ইয়া রাব্বুল আলামিন, আমরাও তো আপনার মাখলুক, পানি বর্ষণের জন্য দোয়া করার অধিকার আমাদেরও আছে, যদি আপনি পানি না বর্ষণ করেন তাহলে আমরা নিঃশেষ হয়ে যাব। আর এই দোয়া শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম মানুষদের সামনে ঘোষণা করলেন, শীঘ্রই তোমরা ফিরে চলো, কেননা অন্যজনের দোয়াতে তোমরা পানি পান করতে পারছো। সুতরাং এখান থেকে আরও একটি বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ সমস্ত মাখলুক পাঠ করে থাকে, এমনকি বিশেষ করে পিঁপড়ে আল্লাহ তাআলার তাসবিহর মধ্যেই থাকে এবং সবচেয়ে বেশি দোয়া তারাই করে। অথচ সৃষ্টির সেরা জীব হয়ে আমরা দুনিয়ায় এতটা ডুবে গিয়েছি যে আল্লাহর কাছে চাওয়ার সময় আমাদের থাকে না। হে আল্লাহ, আমাদেরকে বেশি বেশি আপনার মুখাপেক্ষী হওয়ার তৌফিক দান করুন। আমিন।